আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে বাসায় আছো, সুস্থ রয়েছো এবং তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে গিয়েছো। এই রেজাল্ট হয়তো অনেকে খুশি, হয়তো অনেকে হতাশ রেজাল্ট দেখে। বিশেষ করে যাদের এক্সপেকটেশন ভালো ছিল যে রেজাল্ট ভালো করবে এবং প্রিপারেশন ভালো ছিল, বাট রেজাল্ট ভালো হয়নি, তারা স্যাড, তাদের ফ্যামিলির মানুষ স্যাড, তাদের আশেপাশের আত্মীয় স্বজন স্যাড এবং পাশের বাসায় হয়তো কেউ খুব ভালো রেজাল্ট করেছে সেই জন্য আরও স্যাড। আসলে থ্রি ইডিয়টসের মধ্যে একটি কথা রয়েছিল খুব প্রচলিত, যে নিজে ভালো করলে যতটুকু না ভালো লাগে বা নিজে খারাপ করলে যতটুকু না খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে বন্ধু যখন খুব ভালো করে ফেলে। ঠিক তেমনি পাশের বাসার পরিচিত কেউ বা তোমার এমন একটা ফ্রেন্ড যাকে তুমি মনে করো যে যার থেকে তোমার প্রিপারেশন ভালো ছিল বাট তোমার থেকে সে ভালো রেজাল্ট করে ফেলেছে, সেই রেজাল্টটা দেখে তুমি স্যাড হয়ে যাচ্ছ। সো এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের জিপিএ নিয়ে যে কনফিউশন রয়েছে এবং তোমরা কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবে কোথায় পারবে না, তোমার এসএসসির যে জিপিএটা সেটা তো কতটুকু ম্যাটার অফ কনসার্ন সেটি নিয়ে ভিডিও। সো এই ভিডিওটা তুমি একাও দেখতে পারো, তোমার বাবা মাকে নিয়েও বসতে পারো, কারণ অনেক বাবা মাও চিন্তিত যে আসলে সন্তানের রেজাল্টটা কেমন হয়েছে এবং এই রেজাল্ট নিয়ে সে ভবিষ্যতে ভালো করতে পারবে কি না। সো এই ভিডিওটা আশা করি তোমাদের মনে সকল কনফিউশন দূর করে দিবে। সো রেজাল্ট ভালো করলে অবশ্যই কংগ্রাচুলেশন, রেজাল্ট খারাপ করলেও কংগ্রাচুলেশন, কারণ এই বর্তমান সময়ে পৃথিবী জুড়ে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। এই 3 মাস ধরে যে তুমি সুস্থ রয়েছো এবং তোমার পরিবারের মানুষ সুস্থ রয়েছে, এই জন্য প্রথমত আল্লাহ তাআলার কাছে বা তোমার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানো। এবং তোমার যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলো বা তুমি যে যে ধর্মের হও সেই ধর্মের তোমার যে সৃষ্টিকর্তা তার কাছে শুকরিয়া জানাও, কারণ এই বর্তমান সিচুয়েশনে আসলে এই 2020 সালে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং তোমার এসএসসি রেজাল্ট যেটাই হয়েছে সেই রেজাল্টটা দিয়েই তুমি অনেক দূর যেতে পারবে যদি খুব খারাপ না হয়ে থাকে। খুব খারাপ হয়ে থাকলে সেখানে আমাদের নিজেদের ইম্প্রুভাইজেশন আনার অনেক জায়গা রয়েছে। সো প্রথমেই কথা আর না বাড়িয়ে কথা বলি যে প্রথমেই যে গোল্ডেন এ প্লাস নিয়ে একটা বেসিক কনফিউশন যে জাগ্রত হয় যে গোল্ডেন এ প্লাস বলতে আসলে কি। গোল্ডেন এ প্লাস বলতে আসলে কোনো কিছু নেই, কোথাও সার্টিফিকেট থেকে শুরু করে কোথাও গোল্ডেন এ প্লাস লেখা থাকে না, শুধুমাত্র এ প্লাস লেখা থাকে। সো এ প্লাস জিনিসটা খুব বেশি দরকার এবং এ প্লাসটাই আসলে GPA 5 বা এ প্লাস পাওয়াটা এসএসসিতে ইম্পর্টেন্ট। তুমি যদি গোল্ডেন না পাও কোনো একটা বা 2টা সাবজেক্টের, পার্টিকুলার সাবজেক্টের কারণে যদি তোমার এ প্লাস ছুটে যায়, বিশেষ করে বাংলাতে ছোটে, ইংলিশে ছোটে, ইসলাম শিক্ষায় ছোটে, বায়োলজিতে ছোটে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা 2টা পার্টিকুলার সাবজেক্টে যদি তোমার এ প্লাস ছুটে যায় তাহলে কোনো সমস্যা নেই, GPA 5 পেয়ে তুমি খুশি থাকো, কারণ গোল্ডেন এ প্লাস বলতে কোনো কিছু নেই। হয়তো তোমার বাড়ির আশেপাশের মানুষ বা তোমার যে ফ্রেন্ড তোমার থেকে প্রিপারেশন কম নিয়েছে বলে তোমার ব্যক্তিগত ধারণা সে এ প্লাস পেয়ে গিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে সেজন্য তুমি স্যাড, বাট স্যাড হওয়ার কোনো দরকার নেই। এই রেজাল্ট আসলে খুব বেশি আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে না, ইম্প্যাক্ট ফেলার মতো জায়গা আসলে আমাদের এইচএসসি লাইফ এবং কলেজ লাইফ। সো গোল্ডেন এ প্লাস যদি তুমি নাও পেয়ে থাকো সেখানে আসলে স্যাড হওয়ার কোনো কারণ নেই, তুমি মনে রাখো যে তোমার রাস্তা তোমার চলার পথ তোমার ঠিক করতে হবে। তুমি যদি 1-2টা সাবজেক্ট এ প্লাস নাও পাও তুমি বসো, বসে 5 মিনিট মন খারাপ করো, 5 মিনিট মন খারাপ করার পর উঠে যাও এবং উঠে এই জিনিসটাকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সো গোল্ডেন এ প্লাস নিয়ে স্যাড হওয়ার কোনো কারণ নেই। আসলে তুমি যদি হচ্ছে যে এখন গোল্ডেন এ প্লাস 1-2 সাবজেক্ট এ প্লাস পাওয়ার জন্য স্যাড হয়ে বসে থাকো তাহলে আসলে সেটা তোমার ভুল। শোককে শক্তিতে রূপান্তর, এটা আসলে বাঙালিদের জন্য খুব একটা প্রচলিত কথা, শোককে শক্তিতে রূপান্তর। ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা সাবজেক্ট এ প্লাস ছুটে যায় বা তোমার যদি গোল্ডেন এ প্লাস ছুটে যায় বা তোমার যদি নর্মাল এ প্লাস GPA 5 ছুটে যায় তখন তোমার যে শোকটা বা তুমি যে প্রিপারেশন নিয়েছো, তুমি এক্সপেকটেশন ছিল তুমি ভালো করবে বাট এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসেনি, তখন তোমার উচিত যেটা তোমার এই যে কষ্টটা বা শোকটা চারপাশ থেকে তোমাকে মানুষ যে কথা বলছে সেই কথাগুলোকে মনে রাখা এবং সেটাকে শোককে শক্তিতে রূপান্তর করা। পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি বা আমাদের জন্য সবচেয়ে বেনিফিটেড মানুষ, আমাদের সবচেয়ে বেনিফিট করে কোন মানুষরা জানো? তারা হচ্ছে আমাদের সমালোচকরা, যারা আমাদের নিয়ে কথা বলে, যারা আমরা একটু কিছু না পারলেই আমাদের পিঞ্চ করে, তা আসলে কিন্তু আমাদের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেয় আরও। সো এই যে তোমার যদি রেজাল্ট একটু খারাপ হয় বা তোমার মনে হয় যে না রেজাল্টটা আশানুরূপ হয়নি, তখন তুমি আসলে অ্যানালাইসিস করা শুরু করো যে তোমার রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণটা কি, তোমার নিজের প্রিপারেশনে কোনো ঘাটতি ছিল নাকি তোমার প্রিপারেশন ফুলফিল, প্রিপারেশন তুমি সম্পূর্ণ করেছো বাট রেজাল্ট
ঠিকমতো হয়নি বা তোমার পরীক্ষার হলে হয়তো তোমার ডেলিভারি ভালো হয়নি বা কোনো কারণে তোমার ব্যাড লাক ছিল। সো সেইটা চিন্তা করে তুমি তোমার প্রবলেমগুলো, তোমার কোন কোন জায়গায় ফল ছিল সেগুলো অ্যানালাইসিস করো, এবং অ্যানালাইসিস করে তোমার যে সমস্যাগুলো ছিল সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে কাজ করো। আর যদি তোমার প্রিপারেশন 100% ভালো থাকে বাট কোনো কারণে তোমার A+ ছুটে গিয়েছে, দেন শোককে শক্তিতে রূপান্তর করো। তোমার যে এইবার SSC-তে যে তোমার A+ ছুটে গিয়েছে বা SSC-তে তোমার রেজাল্ট আশানুরূপ হয়নি, এটাকে মাথায় নিয়ে তুমি HSC-র জন্য পড়া শুরু করো। আর এই পয়েন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমি এই পয়েন্টটা আসলে একটু বলতে চাই, অতি আনন্দে পাগল না হয়ে যাওয়া। বিশেষ করে যারা গোল্ডেন A+ পেয়েছো তাও এই ভিডিও দেখছো, বা যারা A+ পেয়েছো তাও এই ভিডিও দেখছো, দেখছো কিনা জানি না, কারণ যারা গোল্ডেন A+ পেয়ে যায় তারা আসলে মনে করে যে, বিশেষ করে SSC-তে গোল্ডেন A+ পাওয়ার পর মনে করে যে আমি লাইফে সব কিছু পেয়ে গিয়েছি, আমি অনেক সফল একজন ব্যক্তি। সো তারা অতি আনন্দে পাগল হয়ে যায়। এই জিনিসটাও কিন্তু খারাপ। তুমি যদি অতি আনন্দে পাগল হয়ে যাও যে না আমি তো A+ পেয়ে গিয়েছি, আমার থেকে সেরা এখন কেউ নেই, আমি বাংলাদেশের সেরা স্টুডেন্ট, হয়তো তোমার মার্কস 90% চলে এসেছে, ওয়াও আমার মার্কস 90%, তুমি অতি আনন্দে পাগল হয়ে যাও এবং তোমার মধ্যে একটা অহংকার ভাব চলে আসে। এবং এই অতি আনন্দে আনন্দে তুমি কি করো, SSC-র পর HSC-র প্রিপারেশনই নাও না, HSC-র জন্য পড়ালেখাই করো না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, এবং এই জিনিসটা কিন্তু তোমাকে খুবই বাজে দিকে নিয়ে যাবে, এবং তোমার আলটিমেটলি SSC-র রেজাল্টটার গলায় ঝুলিয়ে তুমি ঘুরতে থাকবে, HSC-র রেজাল্টও খারাপ হবে, অ্যাডমিশন টেস্টের রেজাল্টও খারাপ হবে। সো SSC-র রেজাল্ট পেয়ে অতি শোকে পাথর হওয়া যাবে না, অতি আনন্দে মানে অতি শোকে পাথর হওয়া যাবে না, অতি আনন্দে পাগল হওয়া যাবে না। এই দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে একটা হচ্ছে যে অতি আনন্দে পাগল হওয়া যাবে না, আবার হচ্ছে অতি শোকে পাথর হওয়া যাবে না। তুমি যেটাই করো তোমার মাথায় রাখতে হবে তোমার সামনের রাস্তাটা কিন্তু অনেক বড়, এবং HSC হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, সেই ট্রানজিশন পিরিয়ডটাই কিন্তু তোমাকে ভালো করতে হবে। এবার আসি GPA-র ক্যাচরা নিয়ে, যে GPA নিয়ে যে কথাবার্তাগুলো হয় এবং GPA নিয়ে তোমাদের যে ম্যাটার অফ কনফিউশন, সেই ম্যাটার অফ কনফিউশনটা আজকের পর আর থাকবে না, ম্যাটার অফ কনফিউশনটা দূর হয়ে যাবে। সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তিনটা বড় প্রতিষ্ঠানের কথা বলি, একটা ঢাকা ইউনিভার্সিটি বা সকল ইউনিভার্সিটিগুলো একটা ভাগে আসে, একটা আসে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, আর একটা সাইডে আসে মেডিকেল। বাট বড় দাগে বললে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল এই তিনটা নিয়ে কথা বলতে চাই। সো একটা জিনিস হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তুমি অ্যাপ্লাই করতে পারার জন্য তোমার কত GPA দরকার, আরেকটা হচ্ছে মার্ক অন GPA, তোমার GPA-র উপর কত মার্ক তোমার অ্যাডমিশন টেস্টে অ্যাড হবে। সো প্রথম কথা যেটা, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি পরীক্ষা দিতে চাও তোমার GPA প্রয়োজন হবে 8, যে SSC এবং HSC GPA মিলে তোমার GPA থাকতে হবে 8, এবং কোনো সাবজেক্ট কোনোটাই GPA 3.5-এর নিচে হওয়া যাবে না। যে ধরো একটা 3.5 আর একটা 4.5, 8 হলেও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই অ্যাডমিশন টেস্টের জন্য তুমি এলিজিবল হবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমান পর্যন্ত যতজন অ্যাপ্লাই করে সবাই এক্সাম দিতে পারে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সাম দেওয়ার সিস্টেম এখনও ঢাকা ইউনিভার্সিটিতে চালু হয়নি। সো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে যদি তোমার SSC GPA 4 থাকে, বাট তোমার যদি আরও ভালো থাকে খুবই ভালো, যদি একটু কম থাকে, 4-এর নিচে থাকে, তখন সেটা একটা ম্যাটার অফ কনসার্ন, কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার SSC GPA 4-এর নিচে মানে সেইটা তোমার জন্য খুবই হার্মফুল। সো SSC GPA যদি তোমার 4-এর নিচে হয় তখন সেটা তোমার জন্য একটা চিন্তার ব্যাপার, যে তোমার SSC GPA লেস দ্যান 4, বাট 4-এর উপরে যদি থাকে দেন ইউ ক্যান এক্সপ্যান্ড ইউর সেলফ, সেখান থেকে তুমি নিজেকে অনেক উপরে উঠাতে পারবে। সো SSC GPA 4 থাকলেও তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো, সো এটা কোনো ঝামেলা হচ্ছে না। বুয়েটের কথা যদি দেখো, বুয়েটেও SSC GPA 4 প্রয়োজন হয়, 4-এর বেশি SSC GPA বুয়েটে প্রয়োজন হয় না। বুয়েটের জন্য মেইন যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে HSC। HSC-তে এখন বুয়েটে তিনটা সাবজেক্টের মার্কস দেখা হয়, এটাকে আমরা বলি PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই তিনটাতে দুই পার্টে 600 মার্কের মধ্যে 480 মার্ক, 480 মার্ক পেলে বুয়েটে অ্যাপ্লাই করা যায়, এর নিচে পেলে বুয়েটে অ্যাপ্লাই করা যায় না। সো এবং বুয়েটে সবাই এক্সাম দিতে পারে না, বুয়েটে মাত্র ওদের যতগুলো আসন তার 10 গুণ এক্সাম দিতে দেয়, বর্তমান সময়ে বুয়েটে প্রায় 12,000-এর মতো এক্সাম দিতে দিচ্ছে। সো বুয়েটের জন্য SSC GPA কোনো ম্যাটার অফ কনসার্নই না, বুয়েটে জাস্ট SSC GPAটা প্রয়োজন হয় তোমার এক্সাম দেওয়ার জন্য, বাট মেইন ম্যাটার অফ কনসার্ন ইজ HSC-র PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার মার্কস। মেডিকেল অ্যাডমিশনের জন্য যে GPA প্রয়োজন হয়, মেডিকেল অ্যাডমিশনের জন্য GPA প্রয়োজন হয় 9, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে GPAটা প্রয়োজন হবে সেইটার মার্কস হচ্ছে
9 GPA প্রয়োজন হবে তোমার SSC এবং HSC মিলিয়ে এবং HSC এর যে GPAটা সেটা এবং SSC এর এবং কোনটার GPA less than 3.5 হতে পারবে না যে কোনটার GPA তোমার less than 3.5 হতে পারবে না এবং বায়োলজিতে তোমার GPA 3.5 এর নিচে হতে পারবে না যেহেতু মেডিকেলের জন্য বায়োলজি একটা ম্যাটার অফ কনসার্ন তো কোনবার যদি তুমি বায়োলজিতে হচ্ছে 3.5 এর নিচে পেয়ে যাও ধরো তোমার SSC এর GPA খুবই ভালো ধরো 4.89 বা আরো বেশি বাট তোমার বায়োলজিতে 3.5 এর নিচে দেন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারছো না যেহেতু মেডিকেলে ধরা হয় বায়োলজিতে একটা দক্ষতার বিশ জায়গা এবং মার্ক অন জিপিএ যদি বলা হয় বুয়েটে কোনো মার্কস নেই জিপিএ এর উপর বুয়েট ছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে জিপিএ এর উপর কোনো মার্কস নেই সাস্ট সহ অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে জিপিএ এর উপর কোনো মার্কস তারা কাউন্ট করে না আসলে জিপিএ এর উপর মার্কস কাউন্ট করাটা জাস্টি মানে কোনো জাস্টিসের মধ্যে আসে না সো এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হয় সেটা 200 মার্কের ভর্তি পরীক্ষা হয় 200 মার্ক তার মধ্যে 120 মার্ক থাকে রিটেন এবং 80 মার্ক থাকে জিপিএ এর উপর এই এইচএসসি এর জিপিএটাকে 10 দিয়ে গুণ দেওয়া হয় এবং এসএসসি এর জিপিএটাকে 6 দিয়ে গুণ দেওয়া হয় এইচএসসি তে কারো যদি 5 থাকে উইথাউট ফোর সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে এই জিনিসটা একটু ম্যাটার অফ কনসার্ন উইথাউট ফোর সাবজেক্ট কিন্তু তারা দেখে সো জিপিএ যদি কারো উইথাউট ফোর সাবজেক্ট 5 থাকে সেই 5কে যদি 10 দ্বারা গুণ দেয় 50 আর এসএসসিতে 5 থাকলে 5 6 30 80 হয়ে যাচ্ছে সো তুমি তোমার এই এসএসসির জিপিএটা উইথাউট ফোর সাবজেক্ট কাউন্ট করে দেখো কত আসে এবং সেটাকে 6 দ্বারা গুণ দাও গুণ দিয়ে দেখো সে মার্কসটা আসলে কত আসছে এবং আরও জায়গা রয়েছে তুমি এইচএসসিতে ভালো করো এইচএসসিতে এখানে 50-এ 50 তোলো এবং যে 120 মার্ক রয়েছে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম 120 মার্কের মধ্যে তুমি ভালো করো তাহলেই তো তোমার চান্স নিয়ে আর কোনো প্রবলেম থাকছে না কারণ হচ্ছে এই অ্যাডমিশন টেস্টগুলোয় মেইন মার্কস কিন্তু সেই 120 নাম্বারে সেখানে যদি তুমি নিজেকে 4-5 মার্কস এগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে যাচ্ছ এবার আসা যাক মেডিকেলের জন্য মেডিকেলের জন্য এটা খুবই খুবই বড় একটা ম্যাটার অফ কনসার্ন যে তোমার এইচএসসির এসএসসির জিপিএ কত এইটা খুব ম্যাটার অফ কনসার্ন যে এইচএসসির জিপিএটাকে মেডিকেলের জন্য 25 দিয়ে গুণ দেওয়া হয় 25 দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে 5 × 25 125 মার্ক এবং মেডিকেলে কিন্তু উইথ ফোর সাবজেক্ট হিসাব করা হয় যে ফোর সাবজেক্ট বাদে হিসাব করা কিন্তু মেডিকেলের জন্য করা হয় না মেডিকেলে তোমার নর্মাল জিপিএ 5 এনাফ নর্মাল জিপিএ 5 তোমার 3 সাবজেক্টে জিপিএ 5 ছুটেছে তুমি নর্মাল জিপিএ 5 পেয়েছো দ্যাটস এনাফ ফর মেডিকেল কলেজ কোনো সমস্যা নেই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গেলে বাট ঝামেলা হচ্ছে যে এইচএসসিতে তো 5 থাকাই লাগে এইচএসসিতে 5 না থাকলে আসলে বিশাল ঝামেলা হয়ে যায় মেডিকেলের জন্য বা একটা মোরালি মেন্টালি ডাউন হয়ে যায় স্টুডেন্টরা এসএসসির জিপিএটাকেও 15 দ্বারা গুণ দেওয়া হয় সো তোমার এসএসসির বর্তমান জিপিএটাকে তুমি 15 দ্বারা গুণ দাও তুমি যদি 5 পেয়ে থাকো তো 75 খুবই ভালো তুমি যদি আরও কম পেয়ে থাকো সেটা আসলে দেখো যে কত আসে তোমার যদি দেখো যে তোমার এসএসসির জিপিএ যা এসেছে সেটা 15 দ্বারা গুণ করার পর সেটা 75 থেকে 75 থেকে 5-এর বেশি কম যে 70-এর নিচে তখন তোমার এটা আসলে একটা চিন্তার ব্যাপার কারণ মেডিকেলে কিন্তু এই জিপিএটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু সো তোমার যদি মনে হয় যে 5-এর কম তোমার জিপিএ কমে গিয়েছে বাট তোমার ড্রিম স্বপ্ন সব কিছু যদি মেডিকেল ওরিয়েন্টেড হয় দেন গিভ ইউ 200% যদি এইচএসসিতে এ প্লাসের এ প্লাস না ছোটে এবং তোমার প্রিপারেশন অনেক ভালো হয় সে 5 মার্ক তুমি কভার আপ করতে পারো বাট খুব বেশি যদি কমে যায় 6-7 মানে বিশেষ করে 10-এর বেশি মানে 5-এর বেশি হলেই আসলে এটা খুব চিন্তার একটা ব্যাপার তাও আমি বলবো যে 5 পর্যন্ত কনসিডার করা যায় তোমার যদি তুমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সচেতন হও সো 5-এর বেশি হলে এটা মানে 5 পর্যন্ত ঠিক আছে বাট খুব বেশি যদি হয়ে যায় 8-10 হয়ে যায় তখন কিন্তু বিশেষ করে 10-এর অধিক হয়ে গেলে মেডিকেলের জন্য প্রিপারেশন না নেওয়াটা বেটার কারণ হচ্ছে যে 10 মার্ক ওঠানো অ্যাডমিশন টেস্ট আসলে খুব টাফ বাট 5-6 আমি সর্বোচ্চ বলবো যে 5-6 এর বেশি আসলে রিস্ক নেওয়াটা মেডিকেলের জন্য ঠিক হবে না সো এই হচ্ছে জিপিএর ক্যাচটা
বর্তমানে আরেকটা জিনিস চলে আসছে, আগে তো জাস্ট গোল্ডেন এ প্লাসে ঝামেলা ছিল, বর্তমানে আবার মার্কস চলে এসেছে, যে মার্কসের কম্পারিজন কোথাও করা হয় না। সো মার্কসের কম্পারিজন নিয়ে কোনো লাভ নেই, তোমার এসএসসির মার্কস কেউ দেখবে না। বাট ব্যাপারটা হচ্ছে যে তোমার এই এসএসসির জিপিএ বা এসএসসির রেজাল্টার প্রতি তোমায় খুব আগ্রহী বা খুব হতাশ না হয়ে এখন তোমার সামনের যে রাস্তাগুলো আছে সেগুলো তোমার ঠিক চালাতে হবে। কারণ মনে রাখবে এইচএসসি একটা ট্রানজিশন পিরিয়ড, সেই এইচএসসিতে তুমি যত ভালো করবে তুমি তত ভালো জায়গায় চান্স পাবে এবং তুমি তত ভালো করবে। তোমরা কি কেউ আমাকে, যারা আমার চ্যানেল ভিডিও দেখছো, যারা আমার ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত রয়েছো, যারা আমার সাথে কথা বলো, মেসেজ দাও, আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করেছো যে আমার এসএসসির জিপিএ কত বা আমার এইচএসসির জিপিএ কত? কেউ জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞাসা করে না, কখনোই জিজ্ঞাসা করবে না। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সবাই দেখে আমি এখন মেডিকেল কলেজে পড়ি, সবাই জিজ্ঞাসা করলে সর্বোচ্চ জিজ্ঞাসা করে আমার মেডিকেল কলেজের র্যাঙ্ক কত ছিল বা আমার অ্যাডমিশন টেস্টের র্যাঙ্ক কত ছিল। সো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে একজন, গোল্ডেন এ প্লাস পেয়ে সে হয়তো কোনো সরকারি প্রতিষ্ঠানে চান্স পায়নি, তো হোয়াট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না। বাট এসএসসিতে একটা ছেলে 3.5 পেয়েছে, 3.5 পেয়ে সে একটা জায়গায় সরকারি ইনস্টিটিউটে পড়ছে। আমি তো এখানে জাস্ট বড় দাগে তিনটা বড় প্রতিষ্ঠানের কথা বললাম, অনেক সরকারি ইনস্টিটিউটে এসএসসি জিপিএ 3.5 থাকলেও এক্সাম দেওয়া যায়। সো কোনো সমস্যা তো নেই না, সো খুব বেশি স্যাড হওয়া যাবে না, খুব বেশি খুশিও হওয়া যাবে না, এখন একদম ধ্যান জ্ঞানে বসতে হবে যে সামনের দিনগুলো কীভাবে অতিক্রম করা যায়। সো আমাদের নেক্সট ভিডিও তোমাদের জন্য হবে যে পারফেক্ট স্টার্ট আপ ফর এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তোমরা এখন সামনে কলেজে যাবে, কলেজে ভর্তি হবে এবং তারপর তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে এইচএসসি লাইফ, এবং এইচএসসিকে একটা পারফেক্ট স্টার্ট আপ দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট ভিডিও কিন্তু দেখতেই হবে, এবং ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রিপশন করতে হবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক দিতে হবে, এবং কমেন্টে জানাও তোমার লক্ষ্য কোথায়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অর মেডিকেল। এবং তোমার কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্টে জানাও, এবং আরও কনফিউশন যদি থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারো বা ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করতে পারো। এবং যারা বর্তমানে মাত্র এসএসসি পাস করেছো বাট আমার ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত নেই, তারা অবশ্যই ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত হও, কারণ আমরা কথা বলবো এবং আমরা কাজ করি এইচএসসি বায়োলজি নিয়ে। সো তোমাদের বায়োলজির নলেজ এবং কেমিস্ট্রির নলেজ এবং মেডিকেল অ্যাডমিশন রিলেটেড তোমাদের সকল নলেজ পাওয়ার জন্য কিন্তু যুক্ত থাকতে হবে আমাদের সাথে। সো থ্যাংক ইউ অল। সো আবারও কংগ্রাচুলেশন তোমাদের এইচএসসিতে এসএসসিতে পাশ করার জন্য। থ্যাংক ইউ অল।